হ্যালো ভিউয়ার্স, তো কি আপনার চ্যানেলেও ভিউ আসছে না? আপনার চ্যানেলটাও কি মনে হচ্ছে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে? না, মনে হচ্ছে আমার চ্যানেলটার গ্রোথ কমে যাচ্ছে, ভিউ আসছে না। ভিডিও ছাড়ার পরে দুই একটা ভিউ আসছে, তারপরে ভিডিও আসলেও ভিউ থেমে যাচ্ছে। এই সব কারণের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ভিডিওটি আমরা দেখাবো কি করে আমরা ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে কি করে ভিডিওতে ভিউকে জেনারেট করতে পারবো। সো গাইস, ভিডিওটি দেখতে থাকুন। এবং সো গাইস, এখন প্রত্যেক চ্যানেলে মোটামুটি ভিউ আসছে না, কারণ এটা হচ্ছে নিউ ইয়ারের প্রথম মাস, প্রথম জানুয়ারি মাস। তাই অনেক কাস্টমারই আছে যারা ইউটিউব থেকে অনেক দূরে আছে, ইউটিউবের ফেস্টিভ্যালের কারণে ইউটিউবকে টাইম দিতে পারছে না, তাই এখানে দর্শকের সংখ্যাও কমে গেছে। তো গাইজ, চিন্তার কোনো কারণ নেই, আর তবুও আমি একটা ট্রিক বলে রাখি যেটা আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাবো। তো চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব আমাদের মেন জায়গা থেকে, যেখান থেকে আমি সেটিং করব, ইউটিউব স্টুডিওতে থেকে সেখানে চলে যাব, এবং সেখান থেকে দেখে নেব আমি কোন জায়গায় গিয়ে করলে আমার ভিডিওটার ভিউ বাড়ানো যায়। সো গাইজ, আমি দেখে নিচ্ছি আমার কোন ভিডিওতে ভিউ দরকার বেশি, সেই ভিডিওতেই আমি ভিউ সেটিং বা টিপ সেটিং অ্যাপ্লাই করলে আমার মনে হয় সেখান থেকে ভিউ কিছুটা হলেও আসে। তো আপনারা গাইস করে দেখবেন, এবং যদি রেজাল্ট পেয়ে যান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই, তাহলে আমিও খুশি হব কি না আমার টিপসটা কাজে এসেছে। সো গাইস, আমি চলে যাব ভিউ মোড়ে, যে কোনো ভিডিওর ভিউ মোড়ে চলে যাব। অবশ্যই ভিডিওটা 24 ঘন্টার উপরে হতে হবে, তাহলে হবে, না হলে কিন্তু আপনার এগুলো জিনিস আসবে না। 24 ঘন্টা পর ভিডিও ছাড়া 24 ঘন্টা পরে এই কাজগুলো করতে হবে। সো গাইস, চলে যাবো রিচে, সেখানে আমি চলে আসবো নিচে ইউটিউব সার্চ টার্মসে। এখানে লেখা আছে ইউটিউব সার্চ টার্মস, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি, কিওয়ার্ড ভিডিও রিলেটেড কিওয়ার্ড, এই সব কিওয়ার্ড দিয়ে আমার ভিডিওগুলো সার্চ করেছে। সো গাইস, একটা জিনিস করতে হবে, এই ভিডিওগুলো কিওয়ার্ডগুলো কপি করে আপনার টাইটেলও করতে পারেন, টাইটেল বা ডিসক্রিপশন, তারপরে ডিসক্রিপশনে ট্যাগে, সব প্রত্যেকটা জায়গায় এই ধরনের যত ধরনের আপনার কিওয়ার্ডগুলো এসেছে সবগুলো লাগিয়ে দেখবেন, অবশ্যই আপনার চ্যানেল গ্রোথ হবে। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।